আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের তো আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি চিকেন তিকি রান্না করব, যার জন্য আমি মুরগিটাকে মেরিনেট করে রাখছিলাম। কি কি দিয়ে বলো? হ্যাঁ, গুড কোশ্চেন। এটাকে আমি পেঁয়াজ বাটা, মরিচ বাটা, লবণ পেঁয়াজ বাটা, মরিচ বাটা, হ্যাঁ পেঁয়াজ বাটা দেওয়া হয়নি মা, আমি মেরিনেট করি, তুমি কি বললা? এখানে আছে আদা বাটা, রসুন বাটা, ঠিক আছে, তারপরে জয়ফল, জয়চুর বাটা, তারপরে হচ্ছে জিরা বাটা, ঠিক আছে, তারপরে 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 ও ধনিয়া গুঁড়া এক চামচ দিছে, ঠিক আছে, সবকিছু দিয়ে আমরা একটু লবণ দিছি, মরিচ দিছি, প্রায় দুই ঘন্টার মতন ম্যারিনেট করে রাখছিলাম। এটা হচ্ছে নুহা করে রাখছিল, ঠিক আছে, বলতে পারেনি, তার মানে এই নয় যে সে পারে না, ঠিক আছে, জানে না, ঠিক আছে, আপনার মাইন্ড খেয়ে না। তো নুহা এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছে, ওখানে নুহা এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছে, আসলে টাইম বেশি একটা নাই। আর এখানে তিন চামচ ঘি, তিন চামচ আমি ইয়ে দিয়ে দিচ্ছি, কি যেন তেল, তেল, আপনার মাটি খায় না, আপনার আমি কিন্তু দিচ্ছে, আমি কিন্তু দিচ্ছে, হ্যাঁ একটুখানি বেরেস্তার মতো করে দেবো। সো আমাদের বেরেস্তা রেডি, আমরা এখন মুরগিগুলো দিয়ে দিচ্ছি। জলটা কমা দেবেন না, আমরা এখন এটাতে ঢাকনা দিয়ে দিলাম, পাঁচ মিনিট হয়ে গেছে, আমি মুরগিটা দিছি। মুরগিটা কষা নিচ্ছি, কষা আমাদের প্রায় হয়ে গেছে, মুরগিটা পানিতে শুকাইলে আমরা নামাই ফেলবো। আমার মনে হয় কি জানো, একটু ঝোল ঝোল রাখা ভালো, মানে ঝোল ঝোল রাখতে বিরিয়ানির চালের সাথে মিক্সড হয়ে যায়। তো আমার এদিকে দেখা হয়, এখানে ক্যামেরার দিকে দেখা, আমার রেসিপি এখন আদা বাটা, রসুন বাটা দিয়ে দিই, বলছি এরকম চিকেন বিরিয়ানি রান্না করতেছি। আমরা এটাকে এখন পেঁয়াজ বাটা, সরি, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি। তো আমরা এখন এটাকে নাচতে থাকি, শব্দটা হবে কষা নিচ্ছে। আচ্ছা আমার শব্দের প্রবলেম আছে জানাই তো, আচ্ছা যতক্ষণ এটা ব্রাউন কালার হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা এটা নাচতে থাকবো। না না, ব্রাউন কালার করা পর্যন্ত আমি রান্না করছি, আমি ব্রাউন করবো। অনেকগুলো চান না, এতগুলো মানুষের রান্না আমি একা একা করতেছি প্রথমবার জীবনে, তুমি এরকম করতেছো, দাদাগিরি খাটা বলা। এখন কথা হচ্ছে চালটা কতক্ষণ ভাজতে হবে বলো তো দেখি, আমাদেরকে শেখাও। আমার যতক্ষণ ইচ্ছা না, তোমার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ তুমি চাল ভাজতে পারো না, বুঝছো, তোমাকে ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ জীবনে। আচ্ছা যাই হোক, যতক্ষণ না সনসন শব্দ একটা হয়, বুঝছো বাবা, না ততক্ষণ পর্যন্ত চালটা ভাজতে হবে, পুড়ে যাবে, পুড়ে যাবে, পুড়ে যাবে। তো আমরা এখানে পানি দিয়ে দিছি, যেটুকু চাল আছে তার দ্বিগুণ পরিমাণে, আরো আস্তে কথা বলো, যেটুকু আমি শুধু শুনবো। আচ্ছা ঠিক আছে, না বলো, ভিডিও চলতেছে, চলুক, সমস্যা নেই, বলো, যেটুকু চাল আছে তার দ্বিগুণ পরিমাণে পানি দিছি, চাল আছে 1 কেজি, তারপর পানি, পানি তো কেজিতে হবে না, কেজি তো পানিটা শুকিয়ে গেছে, তো আমরা এখানে মধ্যে মুরগিটা দিয়ে দিব।
ওদিক থেকেই দেখাইছে, শুধু তুমি বাদ ছিলা। আচ্ছা।